ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কাতু আমাদের সাব্বির হাসান ভাই ঢাকা থেকে প্রশ্ন করেছেন ওনার বোন প্রেগনেন্ট অবস্থায় আছেন রোগুশীলতা করতে কষ্ট হয় তাই এখন কি করে সালা করবে সমানিত প্রিয় ভাই আল্লাহ সালা কোরআনে কারিমে সালাতের জন্য বলেছেন ও কুমল্লাহি কোয়ানিতিন তিন তোমরা আল্লাহর জন্য আনুগত্যের সাথে দাঁড়াও আর সমস্ত এবং রসুলের হাদিসগুলো বিশ্লেষণ করে সালাতের জন্য যে ফরজ ওয়াজিব সুন্নাত নফল ডিবেট করা হয়েছে ভাগ করা হয়েছে তার মধ্যে দাঁড়ানো একটা তো কেউ যদি দাঁড়াতে সক্ষম না হয় তখন তার জন্য অপশন হলো বসা কেউ যদি বসতে না পারে তখন তার জন্য অপশন হলো শুয়ে নামাজ আদায় করা অর্থাৎ আপনার যেখানে আপনি সমস্যা পড়বেন সেখানে দ্বিতীয় অপশন গ্রহণ করবেন আল্লাহ আল্লাহসুবাহন তালা কোরআনে কারিমে বলেছেন ফাত্তাহ কুল্লাহ তোমরা আল্লাহকে তোমাদের সাধ্য মতো বয় করো আল্লাহ তালা বলছেন লাইকলি ফুল্লাহ নাফসান ইল্লাহ সাহা আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছুই চাপিয়ে দেন না তো যেহেতু এখন উনি আপনার বোন ওজুর অবস্থায় আছেন তো উনি যেখানে যতটুকু সম্ভব ততটুকু আদায় করবে যেহেতু দাঁড়ানো সম্ভব তাহলে সম্পূর্ণটা দাঁড়িয়ে পড়বে রুকু করতে সম্ভব না হলে পিছন একটা চেয়ার নিয়ে দাঁড়ায় পিছন একটা চেয়ার রাখবে যদি একবারেই নিচু হতে কষ্ট হয় কারণ অনেক সময় অনেক আমাদের সম্মানিতা মা বোনেরা কারো কারো প্রেগনেন্সির সময় তাদের যে পেট রয়েছে সেটা বড় কম হয়ে থাকে আবার কারো কারো অনেক বেশি বড় হয়ে থাকে তখন তাদের নিচু হতে নত হতে কষ্ট হয় সেক্ষেত্রে যদি ওনার এরকম বেশি কষ্ট হয় তাহলে উনি পিছন একটা চেয়ার রাখবেন পুরো দাঁড়ানো অবস্থাটা দাঁড়িয়ে শেষ করবেন যখন রুকুতে যাবেন আল্লাহ আকবর বলে তখন চেয়ারটাতে বসে রুকু করবেন যাতে ওনার কষ্ট না হয় আবার যদি মনে করেন যে রুকু করতে সমস্যা হয় না দাঁড়াতেও সমস্যা হয় না শেষ দেয় সমস্যা হয় তাহলে তিনি চেহার চেয়ার ছাড়া দাঁড়িয়ে পুরোটা শেষ করবেন রুকুটাও রুকুর মতো করে করবেন যতটুকু সম্ভব সেজদা যেহেতু একেবারে করতে পারছেন না তাহলে সেচ দায় তিনি চেয়ার ইউজ করবেন অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যেখানে গিয়ে ওনার সমস্যা হবে সেখানে তিনি সুযোগ গ্রহণ করবে। যেখানে গিয়ে সমস্যা হচ্ছে সেখানে গিয়ে সুযোগ গ্রহণ করবেন এটা যেহেতু ওনার ওজোর আল্লা তালা ওনার উপরে চাপিয়ে দেন নেই ইসলাম কারোর উপর সাধ্য চাপিয়ে দেন নাই ওমা জা আল্লাহ হারাজ আল্লাহ তালা মানুষের উপর কষ্টসাধ্য কোনো কিছু চাপিয়ে দেননি والله اعلم بهذا الصواب والسلام عليكم ورحمه الله وبركاته